101টা ঝামেলার পরে পাসপোর্ট হয়েছে, এখন ভিসার জন্য দৌড়াদৌড়ি শুরু। আমাদের ভিসা দেবে বলে বসিয়ে রেখেছে, কিন্তু আসলে দিবে না। দুই দিন ঘোরানোর পরে অবশেষে তারা ভিসা দিল। আজকে 7 তারিখ ভোর 5টা রওনা দিচ্ছি। লাবণী বুদ্ধি করে ঘুমিয়ে নিচ্ছে, এই দেশের শেষ ঘুম, 10 দিন বিদেশে ঘুমাতে হবে। জি, ট্রেনের খাবারও সুপার অবজেক্টিভ ছাড়া, সকালে নাস্তা দিল যথেষ্ট বাজে। আমরা কিন্তু এখন ইন্ডিয়াতে চলে আসছি, এটা ইন্ডিয়ার মাটি। না, এখনো আসেনি দাদা। তিনি একজন সুদর্শন প্রেমিক পুরুষ, ভালোবাসার টানে তিনি আমাদের অনেক হেল্প করেছেন। আমরা SRFTI চলে এসেছি, SRFTI এর ওয়েটিং রুম। আমাদের ঘোরাঘুরি, রাতে খেতে যাওয়া। এখানে যাদের সাথে পরিচয় হচ্ছে, 10 জনের মধ্যে 7 জনেরই দেখি বাড়ি ঘর আগে বাংলাদেশে ছিল। পকেটে নাই 1 টাকা, রাস্তার পারে বারে বাহা। বাচ্চারা দোল খায়। কত দূর? পরিবেশ খুবই সুন্দর। এই যে আমাদের সংলাপ ভাই যেটা বলুন, নাগাল্যান্ডের মতো। রবি ঠাকুর এই ফুলের নাম দিয়েছিলেন অমল দাস। ভাই, খাবারের নাম কি? উপমা। উপমা সুজি দিয়ে বানাইছে, সুজি অ্যান্ড ভেজিটেবলস। আর এই চাটনিটা বানাইছে নারকেল দিয়ে। নারকেল হ্যাঁ। এগিয়ে আসছে 6818।
আমাদের শ্রদ্ধেয় দুজন শিক্ষক গাজী রাকায়েত এবং জাহিদুল ইসলাম, যাদের সাথে আমরা এখানে এসেছি, চমৎকার মনের দুজন মানুষ। আমি খুবই অবাক হয়েছি এই ট্যুর শেষ হওয়ার পরেও তারা একজনও বলেননি জীবনে তোমাদের সাথে আর কোথাও যাব না। মহারাজা তোমার সেলাম সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। কাশে রাশেদ ভাই, রাশেদ ভাইয়ের দুইটা গুণ, তিনি মাঝে মাঝে কাশে আর মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। এখানে এসে আমাদের বিসিটি এর শিক্ষকদের খুব মিস করেছি। অঙ্ক স্যারের কথা মনে পড়ে যায়, প্রত্যেকটা ক্লাসে আমার যেতে দেরি হচ্ছে এবং কিছু কিছু সময় আমি ক্লাস খুঁজে পাচ্ছি না। এই যে আমি ক্লাস খুঁজে পাবো না, আমাকে এখন 5-7টা কৈফিয়ত দিতে হবে, সবগুলি মিথ্যা বলবো। এবারে ওই কোম্পানিকে বলেছে, তারা এসে দেখিয়েছে, নমুনা দেয় এবং তাতে লিখে দেখে নিল মুছে যাচ্ছে না, জাস্ট কাপড় দিয়ে মুছলে মুছে দিতে কোনো টেপ খাচ্ছে না। তো সেইটা সিলেক্ট করছে, বলছে এটা তুমি নিয়ে আসবে লাগাবে। ওটা এনে লাগিয়েছে, তারপর অ্যাকচুয়ালি লাগানো হয়ে যাওয়ার পরে যখন উনি লিখছেন তখন দেখছেন যে লেখা কোনো মুছছে না, পাতা আছে। এবার আবার সে ডেকে পাঠিয়ে যে কোম্পানির পক্ষে বলে আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি আপনার নামে আমি কেস করব, আপনি যেটা বলেছেন সেটা দেন, নমুনা যেটা আছে সেটা দেন। আবার তাকে ওইটা পুরো খুলিয়েছে, আবার অন্য একটা আনিয়েছে, আবার লাগিয়েছে, এবং কোনো পয়সা নেই, তার জন্য পেমেন্ট করছে। প্রচণ্ড উনি তখন তো এত কিছু হয়নি। ঘাস বৃষ্টির কোনো দেশ হয় না, প্রকৃতির দেশ পৃথিবী। তোমার ডাব ম্যাচ করবে, তারপর ট্র্যাক লে করবে, যা কিছু এখন করতে পারো এটা করে ফাইনালি নিচে বড় স্টুডিও আছে সেখানে গিয়ে মিক্স করবে। বড় স্টুডিওটা দেখাবো নিচে, যেখানে গিয়ে ফাইনাল মিক্সটা হবে। স্যার এটা রেকর্ডিং কোয়ালিটি কেমন ছিল? স্যার রেকর্ডিং কোয়ালিটি দারুণ কোয়ালিটি ছিল, মানে ভাবা যায় না। এখনো পর্যন্ত ডিজিটাল রেকর্ডার এর কোয়ালিটি দিতে পারে। এই সুইচটাই হচ্ছে মেন সুইচ, উপর দিকে দিলে রেকর্ড হয়, উপর দিকে দিলে রেকর্ড হয়, দিলে প্লেব্যাক হয়। সন্ধ্যার আগে ক্লাস শেষ, আমরা কলকাতা শহরকে দেখতে বেরিয়েছি। এসআরএফ টিআই কে খুব মনে ধরেছে, দুই দিন থাকার পর এখান থেকে চলে যেতে খারাপ লাগছে। রয়ে গেল কয়জন স্যারের সাথে? স্যারের সাথে রয়ে গেল চারজন, চারজন সংলাপ রাশেদ। আচ্ছা আমরা তো একটু গাদাগাদি করে আরেকজন নিয়ে আসতে পারি, কেন ওই স্যার আমাদের উপর অনেক রাগ, রাস্তা দেখিয়ে স্যারকে একটু উপকার করে দিই। আমরা এখন প্লেনে উঠব, আমার উপর ছবি না তোলার নিষেধাজ্ঞা আছে এবং দুই ছাড়ের পাশেই আমাকে বসানো হয়েছে যাতে আমি ভিডিও করতে না পারি। এটা নাকি খুবই আনস্মার্ট ব্যাপার। প্লেন যখন উপরে উঠে তখন এর গতি টের পাওয়া যায়। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। তারাপদ রায় অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে, রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে,
আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি প্লেনটাকে পাবলিক বাসের মতো ব্যবহার করেছি, এই সিট থেকে ওই সিটে গিয়েছি, যা ইচ্ছে তাই করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, হাঁটাহাঁটি করেছি। কেউ কেউ আমার উপর বিরক্ত হয়েছে, মনক্ষুণ্ণ হয়েছে, কেউ তাকিয়েও ছিল, আমি কিছু মনে করিনি, কোনো কিছু গায়ে মাখিনি। আমরা পুনে চলে এসেছি, এখানে আমাদের মনে হয়েছে আমরা একটু বিদেশে এসেছি। এখানে বাংলা বোঝার মানুষ খুব কম, হিন্দি ইংরেজি বোঝে, যার জন্য মনে হয়েছে যে একটু দূরত্ব বেশি। এটা আমাদের হোটেল। জি, শুধু আপনার জন্য আজকে আপনাকে কেলাবে, আজকে আপনার কেলানি দিবস। এই যে কোন জায়গায় যে ক্লাস আমি বুঝতেছি না, এক রুমে ঢুকে যাব, তার সাথে কথা বলবো, সে কি বলবে আমি বুঝবো না, আমি কি বলবো সে বুঝবে না, এরকম করে চলছে। মেস পে বল দেন ইয়া ক্যান্টিন মে অপশন রয়েগা মিলিং সে একবার বল নো 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 জানা আনা টাইম ওয়েস্টেজ হুম হুম क्योंकि ऐसे ही जरा बस चुके हैं। मैं एक बार एडिट दिखा के बस बंद कर देता हूँ, आ जाना एक बार मेरे साथ, आ जाओ बना ला, तू जा रहा है तो मैं इसे तो लेके जाऊँ। ওরে বাতাস, FTII, বাতাসের কোনো দেশ নেই, বাতাস সব জায়গায় একই রকম। যাই হোক, পিজি দেখা হলো, ওদিকে সিনেমা দেখানো শুরু হয়ে গেছে ক্লাসে। গুরুত্বপূর্ণ ক্লাসে ঘুম আসে, ক্লাস শেষে ঘুমের ওষুধ খেলে ঘুম আসবে না। এইখানে সব স্মরণীয় বরণীয় মানুষের ছবি। উই হ্যাড আ লিটল কোর্স, ওয়ান কোর্স অ্যাবাউট সিনেমাটোগ্রাফি, দেয়ার উই লার্ন ভেরি বেসিক। সব ফিল্ম স্কুলেই পশুপ্রীতির বিষয়টা লক্ষ্য করলাম। আজকের মতো ক্লাস শেষ, বিকেলের নাস্তাও শেষ। স্যার ঘোষণা দিলেন আজকে রাতে হলে নিয়ে গিয়ে সিনেমা দেখাবেন, সিনেমার নাম লাল সিং চড্ডা। আমরা কয়েকজন তো বেশ খুশি। পরে অবশ্য সিনেমা দেখতে গিয়ে ভাবলাম খুশি না হওয়ারই তো কারণ আছে, সারা দিন ক্লাসে সিনেমা দেখালো, এখন আবার সিনেমা, তাহলে এটাও তো ক্লাস হয়ে গেল।
देश का सच्चा सिपाही बने। जय हिंद। मम्मी कहती थी कि अतीत रूह हमेशा पीछे छोड़ देना चाहिए। আমাদের এখানে থাকার মেয়াদ শেষ, এখন আমরা হায়দ্রাবাদ চলে যাব। রাশেদুল ইসলাম, রাশেদ, বিমান থেকে রাতের শহর কি চমৎকার দেখা যায়। বিমান থেকে শুধুমাত্র মানুষ যখন কথা বলে তখন বিদেশ লাগে, তাছাড়া কোনো দিক দিয়ে ইন্ডিয়াকে বিদেশ মনে হলো না। এটা একটা ভালো বিষয় যে এখন আমরা সবাই হিন্দি বলতে পারছি, আমাদের কমিউনিকেশন করতে কোনো প্রবলেম হচ্ছে না। পাখিগুলো কোনো চিল্লাচিল্লি করছে না, নীরবে নিঃশব্দে উঠছে, যেন উড়ার প্রতিযোগিতায় আছে তারা। আমরা হায়দ্রাবাদে চার মিনারে গেলাম, সেখানে ছবি তুললাম। এরামুজি ফিল্ম সিটি আজ বন্ধ নেই, আজকে খোলা। খা 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 বকখিলা রে খা। এটা মহাভারতের সেট। জাহিদ ভাই ফ্রেমে বন্দি আমি। লেফট মে দেখি মান্ডুয়া হাউস, চন্দ্রমুখী, ড্যান্স মাস্টার গুণশেখর, মালামালিন অ্যান্ডোনিকা গার্জ, মায়াপুরি মামিন কাপুর অ্যান্ড বাহুবলি শ্রীরামদাস। গোলমালি অল দ্য বেস্ট, ইয়াম ফর টু ওয়াটার। পা ভাঙা দৌড়াচ্ছে, হাত ভাঙায় ভিডিও করছে। কি এই ছবি আর ভিডিও করতে করতে আমরা দুজন হারিয়ে গেলাম, পুরো টিম আলাদা, আমি আর জাহিদ ভাই হারানো। চলছে গাড়ি যাত্রা বাড়ি। খেচাং আমরা এখন ফেরার পথে, কলকাতা যাব, দুই দিন থাকব, তারপর দেশে চলে যাব। এটা আমাদের কলকাতায় থাকার জায়গা।
মার্ডার কর দুঙ্গা, মার্ডার কর দুঙ্গা। ওইদিকে পাওয়া যাবে না? কাকা এটা চালাইতে কষ্ট হয় না? কষ্ট হলে কি করবো, করতে তো হবে। কিন্তু এই রিক্সাগুলো যাদের চালাতে দেখেছে তাদের মধ্যে ম্যাক্সিমামই বৃদ্ধ। টিপু সুলতান মসজিদ বাংলাদেশ আমরা চলে আসছি। শরীরের ভারসাম্য ঠিক আছে কি না তা যাচাই করার জন্য চলন্ত ট্রেনের ভেতর দিয়ে হাঁটা উচিত। পুরো ট্রেন আমি কয়েকবার চক্কর দিয়েছি, এটা খুবই মজাদার। জন্ম আমার ধন্য হলো।